হেই গাইস, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তোমাদের ওয়েলকাম আমার একটা ছোট মিনি ব্লগে। তো এখন আমি সকালবেলার দিকে রোদ্দুরকে হেয়ার কাট করি, মানে স্কুল থেকে নিয়ে একবার হেয়ার কাট করি বাড়ি ফিরছিলাম। তোমাদের মধ্যে অনেকেই ভাবো যে দি বোধহয় শুধুমাত্র ভিডিও করতে জানে আর সাজুগুজু করতে জানে, এছাড়া কিছু জানে না। না, বাড়িতে যে কত কাজ থাকে একটা মেয়ের, সেটা যারা করে তারা নিজেরাই জানে। মানে সবার লাইফে কিছু না কিছু কাজ থাকে, সবার লাইফে কেউই কিন্তু চুপচাপ করে বসে নেই। তো আমিও কিন্তু সমস্তটা করি, সমস্তটা করতে পারিও, এবং সমস্ত কাজ করতে আমার খুব ভালো লাগে। আমি কাজ করতে ভীষণ ভালোবাসি ছোটো থেকেই, শুধু এখন বলে না, ছোটো থেকে আমি কাজ করতে পটু ছিলাম আগে থেকে বলতে পারো। তো আমি রান্না বান্না মানে সমস্ত কিছু করতে পারি। লোকে হয়তো ভাবে যে দিবাইতে তো রান্নার লোক আছে, কখন রান্নাটা করো? রান্নার লোকটা রিসেন্টলি আমার, যবে থেকে আমার ছেলে হয়েছে তবে থেকে আমার রান্নার লোকটা রাখা হয়েছে। তার আগে থেকে কিন্তু সমস্তটা আমিই করতাম। ইভেন এখনও পর্যন্ত যখন রানিদি ছুটি নেয় তখন কিন্তু রান্নাটা আমিই করি। আর সবথেকে বড় কথা কী বলো তো, আমি ওই ঢিক ঢিক করে কাজ করতে পারি না। আমার কাজ সময় খুব ফাস্ট, মানে সেকেন্ডের মধ্যে কাজ হয়ে যায়, এরকম একটা ব্যাপার বলতে পারো। রান্না বান্না করতে গেলে আমি কেউ কেটে দেবে সে অপেক্ষা করতে আমার বড় বিরক্ত লাগে। ততক্ষণে আমি কেটে কুটে নিয়ে রান্না করা হয়ে যাবে আমার। তো আমি এরকমই, এরকম না যে তোমরা দু সেকেন্ডে ভিডিওতে কাউকে দেখে কোনোরকম কোনো সময় জাজ করবে না যে এটা পারে না বা এটা করে। অনেকেই নেগেটিভ কমেন্টস করো যে তুমি নিশ্চয়ই একসাথে থাকো না বা সামথিং সামথিং কিছু, সেগুলো আমি আর বলছি না। তো কার লাইফে কী ঘটে সেটা তোমরা না জেনে কী করে বলে দাও বলো তো? তোমার সাথেও তো সেম জিনিসটা দুদিন পরে ঘুরতে পারে, তখন কি তোমাকে জাজ করতে আমি যাব? আর সবথেকে বড় কথা না, তোমরা সোশ্যাল মিডিয়া ওপারে বসে লোককে নেগেটিভ কমেন্টস করার আগে ভাবো না যে কাকে কি বলছো। তাকে দু সেকেন্ড তিন সেকেন্ড পাঁচ মিনিটের ভিডিও দেখে জাজ করে না যে এই মানুষটা এরকম ওই মানুষটা এরকম। তার পার্সোনাল লাইফ বিষয়ে তুমি কিছুই জানো না, তারপর তোমরা জাজ করে নাও। মানে এই জিনিসগুলো সত্যিই খুব খারাপ। আমরাও কিন্তু সোশ্যাল মিডিয়া আছি, আমিও কিন্তু লোকের ভিডিও দেখি, কিন্তু বিশ্বাস করো আজ পর্যন্ত কাউকে নেগেটিভ কমেন্টস করতে যাইনি। কারণ আমার ভালো লাগে না কাউকে দুঃখ দিই বা আঘাত দিয়ে কথা বলতে। যার লাইফে যে যেটা করে খুশি আছে, তার যদি সেটা করতে ভালো লাগে সে সেটাই করুক না কেন, আমার টাকায় তো করছে না বা আমার তাতে কিছু যায় আসছে না। তো সে যেটা করে ভালো আছে সে সেটা করুক, আমি মনে করি। আমি তাকে জাজ করার কেউ নই, তার ফ্যামিলি আছে, তার আশেপাশে ফ্রেন্ড সার্কেল আছে, তারা বলার জন্য যথেষ্ট। তো কাউকে বেকার বেকার, আমার হাতে ফোন আছে তাই জন্য কাউকে বেকার বেকার নেগেটিভ কমেন্টস করে দেবো হুট করে, সেরকম মানুষ আমি নেই। কোনো সময় যেই ভিডিওটা আমার ভালো লাগে না সেটা আমি স্কিপ করে যাই।